হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আজকে আমরা মোট দশটি কোয়েশ্চেন দেখে নেব পলিটিক্যাল সায়েন্স থেকে তো মোস্ট ইম্পর্টেন্স কোয়েশনগুলো দেখে নেব বন্ধুরা যে সকল কোয়েশ্চেনগুলো আমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামে আসতে দেখা যায় তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে দেখবে না আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমি প্রতিনিয়ত জি কে ম্যাথ রিজনিং এবং ম্যাথের শর্ট টিক্স দিয়ে থাকি এই চ্যানেলটিতে তো বন্ধুরা প্রথম কোশ্চেন বলছে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা পরিচালনা করার সিদ্ধান্ত নিম্নলিখিত কে গ্রহণ করেন তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার সিদ্ধান্ত কে গ্রহণ করেন রাজ্য সরকার তারপরে বলছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তার বার্ষিক প্রতিবেদনটি কাকে জমা দেয় তো এখানে হচ্ছে প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে জমা দেওয়া হয় দ্বিতীয় কোয়েশন তৃতীয় কোয়েশন বলছে দুই হাজার আট সালে ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন রাজীব গুপ্তা তো ছত্তিশগড়ের দুই হাজার আট সালের হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন রাজীব গুপ্তা ভারতের প্রধানমন্ত্রী সংবিধান সম্মতভাবে অ্যাপয়েন্টেড নিযুক্ত ঠিক আছে অ্যাপয়েন্টেড হচ্ছে সঠিক অ্যান্সার তারপর বলছে নিচের কোন ব্যয়টি ভারতের সংহত তহবিলের উপর ধার্য করা হয় না তো নিচের কোন ব্যয়টি ভারতের সংহত তহবিলের উপর ধার্য করা হয় না সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর বেতন এবং ভাতা তো ভারতের প্রধানমন্ত্রী বেতন এবং ভাতা হচ্ছে সঠিক অ্যান্সার তারপর বলছে লোকসভায় কোন বিলের উপর সাধারণ আলোচনারই নির্মূল্কিত কোন পর্যায়ে অনুষ্ঠিত তো দ্বিতীয় শুনানির সময় লোকসভায় কোন বিলের উপর সাধারণ আলোচনাটি নির্মূলকিত কোন পর্যায়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় শুনানির সময় তারপরে নেক্সট কোয়েশ্চেন বলছে ভারত সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দেয় কে অ্যাটর্নি জেনারেল তো ভারত সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দেয় অ্যাটর্নি জেনারেল তারপর বলছে ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে আনন্দ মতবাদ উল্লেখ করা হয়েছে তো আনন্দ মতবাদ উল্লেখ করা হয়েছে আর্টিকেল তিনশো তিনশো দশ অনুচ্ছেদে আনন্দ কথাটি উল্লেখ করা হয়েছে আনন্দ মতবাদ তারপর নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোন সুরক্ষাটি ভারতীয় নাগরিকের মৌলিক দায়িত্ব তো এখানে হচ্ছে ওয়াইল্ড লাইফ বন্য জীবন এবারে নেক্সট কোয়েশ্চেন দেখিনি নেব বলছে নাগরিকত্ব অধিগ্রহণের জন্য শর্তাবলী লেখার জন্য নিচে কে বা কোনটি সক্ষম সেটা হচ্ছে সংসদ পার্লিমেন্ট তো পার্লিমেন্ট হচ্ছে আমাদের শরীর অ্যান্সার